আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কাকরুলের চাকবাজি রেসিপিটা শেয়ার করব, সেই সঙ্গে কাকরুলে কী কী উপকারিতা পাওয়া যায়, খেলে কতটা উপকার পাবেন সেই বিষয়ে আলোচনা করব। যে কোনো মৌসুমি ফল বা সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তার মধ্যে কাকরুল একটি। কাকরুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ সি। এই কাকরুল আমাদের দৈনিক পুষ্টি ও দেহের বিভিন্ন রোগের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে দেহের জন্য উপকারী বিভিন্ন খনিজ পদার্থ। এসব সবজি খেলে মানবদেহের দৈনিক পুষ্টি ও বিভিন্ন রোগের পত্তর চাহিদা পূরণ হয়। চলুন তবে জেনে নেওয়া যাক কাকরুলের পুষ্টিগুণ সম্পর্কে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। কুশকুশে কাশি এবং অ্যালার্জি সমস্যা দেখা দিলে কাকরুল খেলে এর হাত থেকে রক্ষা পেতে পারেন। 100 গ্রাম কাকরুলে মাত্র 17 ক্যালোরি থাকে, তাই ওজন কমাতে অবশ্যই কাকরুল খেতে পারেন। যাদের ওজন বেশি তারা অবশ্যই কাকরুলের তরকারি ভাজি খাবেন। 100 গ্রাম কাকরুলে মাত্র 70 ক্যালোরি থাকে। তো যদি ওজন কমাতে চান অবশ্যই কাকরুল বাজি সবসময় আপনার খাদ্য তালিকায়, শুধু বাজি না তরকারিও রাখতে পারেন। আজকে চাকবাজি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। চাকচাক করে কেটে নিয়েছি, দুই পাশ আলাদা একটু একটু করে কেটে ফেলে দিয়ে তারপর চাকচাক করে নিয়েছি। তারপর আমরা মাছ বাজির জন্য যেসব মশলা ব্যবহার করে থাকি সেই মশলাগুলি আমি কাকরুলের সাথে অ্যাড করে নিচ্ছি। এখন ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। মাছের সঙ্গে যেভাবে আমরা ম্যারিনেট করে ভেজে নিই কাকরুল বাজিটার, চাকবাজির ক্ষেত্রে সেভাবে যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে লবণ মশলা ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তাজা কাকরুলে ভিটামিন সি অনেক বেশি থাকে, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, দেহের ফ্রি রেডিকেলের সংখ্যা কমায় এবং ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। কাকরুলে রয়েছে অ্যান্টিঅক্সাইড, যা বাইরের রোদ, ধোয়া, ধুলো এবং দূষণের হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে। এতে ফাইবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হজমের গুলমাল এবং কোষ্ঠকাঠিন্য ভালো করতে সাহায্য করে। পেটে যদি আপনার সমস্যা থাকে, পায়খানা কষা হয়, তাহলে কাকরুলের তরকারি অথবা বাজি আপনার খাদ্য তালিকায় রেখে দেখবেন। নিয়মিত 1 সপ্তাহ যদি ট্রাই করেন কোষ্ঠকাঠিন্য থেকে আপনি রক্ষা পেতে পারবেন। সামান্য তেলের মধ্যে কাকরুলের চাকবাজিগুলিকে আমি ভেজে নিব। তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন চাকবাজিগুলি দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ মাঝারি আছে ভেজে নেবেন, তাহলে কিন্তু বাজিটা খুব সুন্দর সিদ্ধ হবে এবং কিছুটা মচমচে হবে। অনেকে আছে কড়া বাজি খেতে ভীষণ পছন্দ করে থাকে, অনেকে আছে সিদ্ধ বাজিটা খেতে ভীষণ পছন্দ করে থাকে। যেভাবেই কান্না কেন যেন পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমি মনে করি সিদ্ধ অবস্থাতেই খাওয়া ভালো, কারণ বেশি ভাজা ভাজা হলে তার পূর্ণ যে ভিটামিনটা সেটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সিদ্ধ খাবারে কিন্তু অনেক প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায়। তবে এটা বলছি না যে কাঁচাকাঁচাই আপনি খেয়ে নেবেন, তবে অনেকটাই যেন হয়ে যায় সেদিকে আপনি লক্ষ্য রেখে বাজিটা করে খেয়ে নিতে পারবেন। এই বাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা খান নাই কাকরুলের চাক বাজি, অবশ্যই আজকে থেকে রেসিপিটা ট্রাই করে ফেলবেন। গরম ভাতের সঙ্গে কাকরুলের চাকবাজি খেতে ভীষণ ভালো লাগে। এখানে অর্ধেক বাজি অলরেডি আমরা খেয়ে ফেলেছি, তো অর্ধেক সমাপ্তি দেওয়ার জন্য এই অর্ধেক বাজির সময় আমি ভিডিওটা আবার অন করে বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। বাজিটা অসম্ভব মজা লেগেছিল। মাছ বাজি খেতে যেরকম ভালো লাগে এই বাজিটা গরম ভাতের সঙ্গে তেমনই ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।